আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান আকাশ, লারাভেল বুক শেয়ারিং সাইট ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের স্বাগতম। পর্ব তিনে আপনাদের স্বাগতম। এই পর্বে, গত পর্বে আমরা হচ্ছে লারাভেলের বেসিক, গত পর্বে প্রথম পর্বে লারাভেল ইনস্টলেশন, লারাভেলের রাউট ভিউ কন্ট্রোলার, মডেল মাইগ্রেশন এগুলো দেখছি। অ্যান্ড এই পর্বে আমরা দেখবো টেম্পলেট সেট আপ। আমরা ফ্রন্ট এন্ড যে টেম্পলেটটা আছে এটা সেট আপ করবো, যেমন এই যে টেম্পলেটটা এটা আমরা সেট আপ করবো। এই টেমপ্লেটটার লিঙ্ক আমি হচ্ছে দিয়ে দিছি, আপনার ডিসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে নেবেন এই টেমপ্লেটের, সেটার উপর আমরা কাজ করব। ওকে, সো এই টেমপ্লেটের লিঙ্কটা যদি আপনারা এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করার পর আপনারা এরকম একটা পাবেন। ওকে, সো এই বুক শেয়ারিং টেমপ্লেট এটা আপনারা সাপোজ এক্সট্রাক্ট করেন। ওকে, আমাদের এই যে বুক শেয়ারিং টেমপ্লেট বুক, এইটা হচ্ছে আমাদের ফুললি একটা এইচটিএমএল টেমপ্লেট। আমরা এই টেমপ্লেটটা আমরা জাস্ট কপি করে আমাদের ওই ফোল্ডারে জাস্ট নিয়ে রাখি, আমাদের প্রজেক্ট ফোল্ডারে পাবলিক। এখানে আমরা আপাতত জাস্ট টেস্ট করার জন্য আমরা এখানে একটা কমেন্ট করে রেখে দিই, ফোল্ডার টেমপ্লেট। আচ্ছা, টেমপ্লেটের মধ্যে আমরা রেখে দিলাম। এখানে টেমপ্লেটটা আসলে কি, যেমন ইন্ডেক্সে দেখেন, ইন্ডেক্স দিলে আমরা এই যে এই যে বিষয়টা পাবো। ওকে, সো এখন আমরা কি করব, এই টেমপ্লেটটা সেট আপ করতে হবে আমাদের। যাই হোক, এখন এলাকাটি হবে না। আচ্ছা, এটা হোম পেজে আমরা এই হচ্ছে এই টেমপ্লেটটা সেট আপ করবো। এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের পাবলিকের মধ্যে এই যে টেমপ্লেট বুকের এই ইন্ডেক্সটা নিই, সাপোজ এই ইন্ডেক্সটা আমরা নিলাম, কন্ট্রোল সি দিলাম, কপি করে ইন্ডেক্সটা নিলাম। ওকে, এই ইন্ডেক্সটা আমাদের ইন্ডেক্স ভিউটা কোথায় আছে, এই এটা হচ্ছে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি ওই ভিউটা আছে। রিসোর্সেস ভিউস ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোল ভি, ওকে কন্ট্রোল এস, সেভ দিলাম। এখন রিফ্রেশ দেন। ওকে, নাইস। আচ্ছা, সো এগুলো কি পাইলো আসলে, সিএসএস টিএসএস কিছু পেলো? সিএসএস টিএসএস কিছু পেলো না, কেন? কারণ এখানে বলছে যে অ্যাসেট স্ল্যাশ জেএস স্ল্যাশ এটার মধ্যে আছে, কিন্তু আদৌ কি এটার মধ্যে কোনো কোনো এখানে অ্যাসেট স্ল্যাশ জেএস এরকম আছে? নেই। সো সো পাবে না সে। তো আমার তো এই ফোল্ডার স্ট্রাক ফোল্ডার গুলো ঠিকঠাক তাকে বুঝাই দিতে হবে, ভাইয়া তুমি এখানে তুমি এখানে। ওকে, নাইস। এখন হচ্ছে আমরা কি করব, তাহলে এই সিএসএস গুলো আমরা বলছিলাম কোথায় থাকবে, পাবলিক ফোল্ডারের মধ্যে, সিএসএস এর মধ্যে আমরা সিএসএস গুলো রাখবো। সো অ্যাসেট স্ল্যাশ সিএসএস কাস্টম সিএসএস। ওকে, সো এখানে আমরা অ্যাসেটস ইউজ করতে পারি বা না ইউজ করতে পারি, সিএসএস এর মধ্যে কাস্টম ডট সিএসএস, কাস্টম ডট সিএসএস থাকবে। তো আমার কি করতে হবে, এই টেমপ্লেটের জন্য অ্যাসেটস এর সিএসএস কাস্টম ডট সিএসএস, এটা ওই সবগুলো সিএসএস আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, যেগুলো আমাদের ওই প্রজেক্টে ছিল। এই ফন্ট ফন্টস লাগবে না, ফন্টস বাইরে থাকবে। কন্ট্রোল কপি, সিএসএস এর মধ্যে পেস্ট। ওকে, সিএসএস টা দিলাম পাবলিকের মধ্যে, সিএসএস দিলাম পাবলিকের মধ্যে, হচ্ছে আপনার জেএস এর মধ্যে যেগুলো ছিল সবগুলো জেএস নিচ্ছি, কপি এই সবগুলো জেএস আমি এইটার জেএস এর মধ্যে দিব, পেস্ট। আচ্ছা, আপনাকে গুলাই ফেলতেছেন, এইটা টেমপ্লেটটা কিন্তু এখানে রাখতে হবে না, আমি রাখতে যেন এখান থেকে সরাসরি আমি কাজগুলো করতে পারি, সেটার জন্য এই টেমপ্লেটটা কিন্তু এখান থেকে ইউজ হবে না, জাস্ট রাখার জন্য রাখা। ওকে, এগুলো নিলাম, জেএস নিলাম, সিএসএস নিলাম। এখন ইমেজেস গুলো তো নিতে হবে, ইমেজেসটা নেই, কপি ইমেজেস এর পুরো ফোল্ডারটা নিয়ে নিচ্ছি, কারণ পাবলিক ফোল্ডারে তো কোনো ইমেজেস ফোল্ডার নেই, পেস্ট করে দিলাম। ওকে, ইমেজেস চলে আসছে। আর কি বাকি আছে, ফন্টস, ফন্টসটা কপি করেন, কপি পেস্ট। ওকে, এর মধ্যে ফন্টস গেল, আর সিএসএস এর মধ্যে ছিল হচ্ছে আপনার এই ফন্টস, এটাও কপি করে নিয়ে যাই, সিএসএস পেস্ট পেস্ট। ওকে, সো আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে এখন আমাদের যে অ্যাসেটস এর মধ্যে যা যা ছিল সবগুলো অ্যাসেট আমাদের সাজানো হয়ে গেছে। সো এখন আমাদের আপাতত এই টেমপ্লেট লাগবে না, এখন আমরা লিংক করার সময় এইগুলো থেকে লিংক করে দিব। ওকে, সো এখন আমরা যে লিংক করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাসেট স্ল্যাশ সিএসএস বুটস্ট্র্যাপ, এটা না, এটা না, আমাদের এটা কোথায় আছে, এইটা আছে হচ্ছে সিএসএস স্ল্যাশ এইটা এইটা অ্যাসেট, লারাভেলের একটা আছে ফাংশন আছে অ্যাসেট, অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমি অ্যাসেটটার লিঙ্কটা দিলে সেই অ্যাসেটটার লিঙ্কটা পেয়ে যায়। যেমন শুধু অ্যাসেট দেখেন, এটা দিছি দেওয়ার সাথে সাথে দেখবেন এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে, দেখছেন বুটস্ট্র্যাপেরটা পেয়ে গেছে আমাদের, যদিও আমাদের কাস্টম সিএসএস কিছু পাইনি,
সে বুটস্ট্র্যাপের সিএসএস কিন্তু পেয়ে গেছে। ওকে, তো একইভাবে আমরা এই এই অ্যাসেটটার মধ্যেও আমরা এটা দিব, এটা কেটে দিই ফ্লেক্স লারাভেলের ব্লেডস সিনট্যাক্স অ্যাসেট। ওকে, এই অ্যাসেটটা দিয়ে দিলাম। আর এটা তো ইন্টারনেটের ফন্ট, এটাও আর এটাও তুমি অনলাইন থেকে নিয়ে আসবে, সো এগুলোতে এমনি পাবে। রিফ্রেশ। ওকে, সো দেখেন আমাদের যে সিএসএস ছিল সেই সিএসএস কিন্তু পেয়ে গেছে, আর ইমেজ টিমেজ তো পাইনি, ইমেজের জন্য তো আমাদের কাজ করতে হবে, ইমেজ পাবে না। আর বা কি বাকি আছে, দেখবেন রেসপন্সিভ কিন্তু হবে না, কারণ ওটা জেএসটা ইন্টিগ্রেট করা হয়নি। সো আমরা কি করব, জেএসটা দিয়ে দিব। সো একইভাবে এই সবগুলোর জন্য, সবগুলোর জন্য আমরা কি করব, ওই এটা এটা সবগুলোর জন্য আমরা দিয়ে দিই। দেন এখান থেকে পর্যন্ত ওকে, সো সিএস জেস এখন সবগুলা পেয়ে গেছে। আচ্ছা, ওকে, নেক্সট থিং ইজ যে ইমেজ গুলা কিন্তু আমাদের পাইনি, ইমেজ গুলা পাবে না, কারণ আমাদের ইমেজ গুলা তো এইভাবে লিঙ্ক করা নেই। কন্ট্রোল এফ, ইমেজ কত জায়গায় ইমেজ আছে সেটা দেখি, 10টা ইমেজ আছে। সো ইমেজ গুলা আছে কোথায়, ইমেজেস এর মধ্যে, অ্যাসেটস না, ইমেজেস এর মধ্যে আছে, তাহলে দেখবেন পাবে। কিন্তু সমস্যা কি হবে, দেখেন এই ইমেজটা পাইছে কিন্তু অন্য ফোল্ডারে গেলে কিন্তু তখন এই ইমেজটা পাবে না। তো এটাও আমাদের কি করে অ্যাক্সেস করতে হবে, অ্যাসেট এর মাধ্যমে, অ্যাসেট অ্যাসেটস অ্যাসেট এটা। সো এই ইমেজটা পেলো, এখন এই সব ভাবে আমাদের যত জায়গায় ইমেজ আছে সব ওগুলাতে আমরা এই ফরম্যাট ইউজ করব। সেট, সো এটা দিলাম, দেখবেন ফার্স্ট, এটা মানে ফার্স্ট স্লাইডারটা, তাই না? ফার্স্ট স্লাইডারটা কিন্তু এখন পেয়ে যাবে। সেট, তারপর এইটিন থেকে সেকেন্ড স্লাইডারটা পেলো, সেকেন্ড স্লাইডারের বাকি অংশ, থার্ড স্লাইডার। ওকে, স্লাইডার ছিল তিনটা, দেখবেন এখন আমাদের স্লাইডারের ইমেজগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, নাইস। এই ইমেজটা পাচ্ছে না, এই ইমেজটাও পাচ্ছে না, তাহলে কি হইছে, অপস, এটা তো অ্যাসেটসটা তো আসলে ডিলিট দিতে হবে এগুলো থেকে। ওকে, নাইস। আর এই যে বইয়ের যে ইমেজ গুলা দেখেন, এইগুলা কিন্তু পাচ্ছে না, তাই না? এগুলো তো পাবে না, একইভাবে আমাদের ওইগুলোতেও দিতে হবে। আর কি কি জায়গায় ইমেজ আছে, ইমেজ ইমেজ অ্যাসেটস, সো ইমেজ লিস্ট বুক ডট জেপিজে, সেট। আচ্ছা, আমার এখানে এই যে ব্লেডের যে জন্য একটা সিন প্যাকেজ ইনস্টল করা আছে, এই জন্য হয়তো এই মানে এগুলো এত সুন্দর করে দেখা যাচ্ছে। তো এই প্যাকেজটা ইনস্টল করে নেবেন আপনারা, এইটা কন্ট্রোল এক্স সেট। ওকে, আমাদের মোটামুটি এই টেমপ্লেটে সবকিছু কমপ্লিট। এখন রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে দেখবো সবগুলা একদম সুন্দর করে সমস্ত কিন্তু পেয়ে গেছে। তো আমরা আমাদের টেমপ্লেটটাকে কিন্তু সেট আপ করে ফেলছি, এটা আচ্ছা। এখন হচ্ছে এই যে ডাটাগুলো, ডাটাগুলো স্ট্যাটিক ভাবে আনা সেটা থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে আর একটা যেটা দেখবো, মাস্ট এই ফ্রন্ট টেমপ্লেট আমাদের ছিল ফ্রন্ট টেমপ্লেট সেট আপ, শুধু কিন্তু এটা শুধু একটা ইন্ডেক্স পেজটা সেট আপ হয়েছে, এইভাবে কিন্তু আসলে সেট আপ হবে না, তাই না? এইটা হবে কি, যেমন আমরা টেমপ্লেট মাস্টারিং, মাস্টারিং কাকে বলে, নর্মালি আমরা কি করি একটা টেমপ্লেটের মধ্যে, এইটার হেডার পার্ট, হেডার পার্টটা আলাদা করি, বডি পার্টটা আলাদা করি, ফুটার পার্টটা আলাদা করি, হেডার ফুটার বডি, এভাবে পার্ট গুলোকে আলাদা করে হচ্ছে একটা টেমপ্লেট করি, এবং
পরবর্তী পেজগুলোকে এইগুলো মনে করেন যে এটা শুধু ইনক্লুড করে দিলাম, ওই ফুটারটা ইনক্লুড করে দিলাম, চেঞ্জ হয় শুধু এই পার্টটুকু, এই এই বডির এই মেইন কন্টেন্টের পার্টটুকু চেঞ্জ হয়। সো এই টেমপ্লেটিং তো আসলে আমার করতে হবে, এটা না হলে হবে না। এখন এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা আমাদের রিসোর্সেস ভিউজ এর মধ্যে নতুন একটা ফোল্ডার করব। আচ্ছা আমরা এটাকে আলাদা করে দিচ্ছি, একদম ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার দিচ্ছি, ফ্রন্ট এন্ড এর যে পার্ট গুলো ফ্রন্ট এন্ড ফোল্ডারে থাকবে, তার মধ্যে আর একটা ফোল্ডার থাকবে লেআউটস, লেআউটস ফ্রন্ট এন্ড এর মধ্যে লেআউটস ফোল্ডার থাকবে। ওকে, তার একটা ফোল্ডার থাকবে হচ্ছে আপনার পেজেস, পেজেস যে যে পেজ গুলো থাকবে এগুলো থাকবে এটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে। ওকে আচ্ছা, সো লেআউটস এর মধ্যে আমাদের হচ্ছে যে এই মাস্টার টেমপ্লেটটা লেআউটস এর মধ্যে থাকবে। সাপোজ এটা আমরা কপি করে লেআউটস এর মধ্যে রাখি, পেস্ট, আর এটার নাম দেই আমরা মাস্টার, বা অ্যাপও নাম দিতে পারি, অ্যাপ নামও দিতে পারি, অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি লেআউটস এর মধ্যে, ফ্রন্ট এন্ড লেআউটস এর মধ্যে আছে এটা। আচ্ছা এখন আমরা আসলে যতগুলো পেজ আছে সবগুলো পেজ কোথায় থাকবে, এই যে এইটার মধ্যে থাকবে তাই না, পেজেস এর মধ্যে থাকবে, এখানে থাকবে। সাপোজ আপনার যে মনে করেন ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, এখানে থাকবে হচ্ছে আপনার ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। আর ওয়েলকাম, এই ওয়েলকাম আমাদের দরকার নেই, এই ওয়েলকাম ডিলিট। ওকে, সো অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি এর মধ্যে আমার এটা আছে। আচ্ছা এখন এখন আমি যখন এখান থেকে অ্যাপ থেকে এইচটিটিপি থেকে কন্ট্রোলার থেকে পেজেস কন্ট্রোলারে দেখাচ্ছি, ভিউ করতেছি ওয়েলকাম, এখন আমি কি ভিউ করব, এখন আমি ভিউ করব সাপোজ হচ্ছে আপনার পেজেস এর ফ্রন্ট এন্ড ডট পেজেস ডট ইন্ডেক্স, এটা হচ্ছে আমার ভিউ। ওকে, আর কম্প্যাক্ট সাপোজ আমি এখন কিছু করতেছি না, এগুলো এমটি রাখতেছি, এগুলো আপাতত নাই। আচ্ছা পেজেস ইন্ডেক্স, ইন্ডেক্স যদি দেই তখন কি আসলে ইন্ডেক্স পেজে কিছু আছে, ইন্ডেক্স পেজে কিন্তু কিছু নেই, পেজ আছে একটা ইন্ডেক্স পেজ, সেই পেজে আসলে কিছু নেই, এমটি, এজন্য সেটা এরকম। এখন আমাদের আসলে কি হবে, এই মাস্টার পেজে যা থাকবে ইন্ডেক্স পেজে তার সবই থাকবে, সো মাস্টার স্পেসটা ওইভাবে হবে। আচ্ছা এখন মাস্টার মাস্টার পেজের দেখেন কোন বিষয়গুলো মানে ফিক্সড থাকবে, সব সব পেজে থাকবে, যে মেইন নেভার, মেইন নেভার আছে, তারপর হচ্ছে যে আপনার মেইন কন্টেন্ট, দেখেন মেইন কন্টেন্টটা কিন্তু এক এক পেজে আপনার এক এক রকম হবে। ফুটার এরিয়া, ফুটার এরিয়া মনে করেন যে মানে স্ট্যাটিক, সব পেজে সব স্ট্যাটিক থাকবে এটা, ফুটার স্টার্ট। আচ্ছা ওকে, এই ফুটার পার্ট থেকে শুরু করে নিচের গুলো সবসময় থাকবে, এই অংশটুকু মেইন কন্টেন্টের অংশটুকু অ্যাপের মধ্যে থাকবে না, মেইন কন্টেন্টের অংশটুকু থাকবে হচ্ছে আপনার ক্যারুসেল সহ এই মেইন কন্টেন্ট, কন্ট্রোল এক্স। ওকে, এটা এখানে থাকবে না, এটা কোথায় থাকবে, এটা থাকবে আপনার ইন্ডেক্সের মধ্যে। এটা কি করবে, এক্সটেন্স করবে, এট দ্য রেট এক্সটেন্স, এক্সটেন্স করবে, কাকে এক্সটেন্স করবে, ফ্রন্ট এন্ড ডট লেআউটস ডট অ্যাপ, frontend.layouts.app, ঠিক আছে, frontend layouts app, app ফোল্ডারটাকে এক্সটেন্ড করবে, আর এটা সেকশন করা থাকবে @section@section, আচ্ছা @section, সেকশনের নাম কি, সাপোজ নাম দিব আমরা মেইন কন্টেন্ট, বা কন্টেন্ট নাম দিতে পারি, শুধু কন্টেন্ট। এটা বুঝতেছেন আপনারা, আমি বুঝাচ্ছি, এই কন্টেন্টের মধ্যে আমরা সবটা দিয়ে দিলাম, মানে এই ইন্ডেক্স পেজের যা যা দরকার ছিল এই সবগুলো আমরা সাপোজ এটাতে দিয়ে দিলাম। ওকে এখন আমরা যদি এটাকে দেখি, দেখবো যে এই যে এক্সটেন্স কিন্তু সে ঠিকই করছে, এই অ্যাপটাকে এক্সটেন্স কিন্তু সে ঠিকই করছে, কিন্তু এর ভিতরে যে এই পেজটাকে ঢুকাতে হবে এটা সে ভুলে গেছে, এই যে এই কন্টেন্টটাকে সে এই কন্টেন্ট পার্টটাকে যে অ্যাপের মধ্যে এখানে ঢুকাই দিতে হবে এটা সে ভুলে গেছে। ভুলবে না কেন, আমরা তো বলেই নাই তাকে, সো আমাদের কি করতে হবে, বলতে হবে @YIELD করে আমি বলে দিব যে প্রত্যেক পেজে আমি কি নাম দিয়ে, কোন সেকশনের নাম দিয়ে, কোন সেকশনের নাম দিয়ে জিনিসটাকে, সেকশনের নাম যাই থাকবে এটা এই জায়গাটাই ঢুকে যাবে,
এবং সেকশনের নাম কি কন্টেন্ট, কন্টেন্টটা এখন কি হবে, ইল্ড হয়ে এই জায়গায় ঢুকে যাবে। এখন প্রত্যেকটা পেজে আমরা শুধু এই এতটুকু দিলেই আমাদের এই অ্যাপ ডট ব্লেড যা আছে সব থাকবে, জাস্ট সেকশন সেকশন কন্টেন্টের মধ্যে আমাদের নতুন পেজ নতুন কাজগুলো দিতে হবে, দ্যাটস ইট। ওকে নাও রিফ্রেশ। ওকে সো আমাদের দেখেন একটা নতুন একদম মাস্টারিং করে ফেললাম। আচ্ছা আচ্ছা এন্ড এন্ড মেইন সেকশন, ওকে এই কন্টেন্ট। এখন যেটা হবে এই যে এইভাবে আসলে মাস্টারিং করবে না, জিনিসগুলো একটু সাজিয়ে সাজিয়ে করবো আমরা মাস্টারিংটা। যেমন এই যে যতগুলো সিএসএস আছে এই সিএসএস গুলা আমরা হচ্ছে এই সিএসএস গুলো আমরা একটা ফোল্ডারে রাখবো। সিএসএস গুলো একটা ফোল্ডারে রাখবো, লেআউটস এর এইখানে আমরা রাখতে পারি নিউ ফোল্ডার, পার্শিয়ালস নিউ ফাইল, স্টাইল ডট ব্লেড ডট পিএইচপি, স্টাইল ডট ব্লেড ডট পিএইচপি। যদি যে যে সিএসএস গুলা এইটাকে আমরা এখানে না রেখে এইখানে রাখবো, মানে একটা স্টাইল গুলাকে আরো তো অনেক হাজার হাজার স্টাইল আসবে বড় প্রজেক্টের ক্ষেত্রে, ওগুলো এখানে রাখবো আর ওইটাকে আমরা ইনক্লুড করে দিব। যেমন এই যে ইনক্লুড ফাংশন ছিল না, ইনক্লুড পিএইচপি এর ওই ওই ইনক্লুডের মতো, এটা ইনক্লুড কি ইনক্লুড ফ্রন্ট এন্ড ডট লেআউটস ডট পার্শিয়ালস ডট লেআউটস ডট পার্শিয়ালস ডট স্টাইল। এটা একটু বুঝতে কঠিন হতে পারে প্রথম প্রথম, আপনি এই টিউটোরিয়ালটা দরকার দুইবার দেখবেন, দুইবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি কি করলাম এই এইটাকে ইনক্লুড করে নিলাম এই জায়গায়। সো এটা দেখেন ছোট হয়ে যাচ্ছে কিন্তু আপনার এই ভিউটা, অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি কিন্তু এত বড় হবে না, এটা ছোটই হবে, ছোট করে রাখতে হবে যেন আপনি সবগুলা একটা পার্ট আলাদা আলাদা থাকবে, আমরা আলাদা আলাদা করে অ্যাক্সেস করব। ওকে একইভাবে স্ক্রিপ্টটা এখানে সেম, এইখানে পার্শিয়ালস এ নিউ ফাইল স্ক্রিপ্ট ডট ব্লেড ডট পিএইচপি স্ক্রিপ্টটা দিলাম, আর অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি তে আমরা এইটাকে জাস্ট ইনক্লুড করে নিব নিচে, যেখানে স্ক্রিপ্টে দরকার এখানে স্ক্রিপ্টে ইনক্লুড করে নিব, ফ্রন্ট এন্ড পার্শিয়ালস ডট স্ক্রিপ্ট। আচ্ছা ওকে স্ক্রিপ্ট পেলাম। আর একটা জিনিস সেটা হচ্ছে এই হেডার টপ হেডার যে অংশটুকু, এই অংশটুকু আমরা টপ হেডার আর টপ নেভার এই অংশটুকু আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি পার্শিয়ালস এর মধ্যে, নিউ ফাইল করে নেভার ডট ব্লেড নেভার না হেডার ডট ব্লেড ডট পিএইচপি, হেডার ডট ব্লেড ডট পিএইচপি, এই যা পুরো এই জিনিসগুলো নেভিগেশন বারের এটা আমরা ওইটাতে রেখে দিলাম, আর এটাকে জাস্ট ইনক্লুড করে নিই। একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বাট আই হোপ এটা সহজ হয়ে যাবে, এই টিউটোরিয়ালটা দুইবার দেখলে এটা ইজিলি হয়ে যাবে। পার্শিয়ালস ডট হেডার, ওকে হেডারটাকে ইনক্লুড করে নিলাম। আর তেমনি একইভাবে কি করবো আমরা ফুটারের জন্য, এখানে আর একটা ফাইল বানাবো ফুটার ডট ব্লেড ডট পিএইচপি, যদিও এটা না করলেও হতো বাট দিস ইজ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, এই জিনিসগুলোকে একসাথে কেউ রাখে না, মাস্টার টেমপ্লেটের মধ্যে এইগুলোকে রাখে না। ফুটারেরটা ফুটারে দিয়ে দিলাম, আর একইভাবে এই যেটা দিয়ে ইনক্লুড করে কন্ট্রোল ইনক্লুড করে নিলাম পার্শিয়ালস ডট ফুটার। ওকে সো এখন দেখেন আমাদের একদম সুন্দর করে সবকিছু আছে, যে প্রথমে হেডার তারপরে মেইন কন্টেন্ট তারপরে ফুটার তারপরে বিভিন্ন স্ক্রিপ্ট আর তার উপরে বিভিন্ন স্টাইল। ওকে সো ম্যাটার নেম জেনারেটর জেকিল এগুলো লাগবে না। এই বুক শেয়ারিং এই যে টাইটেলটা এই টাইটেল, ওকে সো এই হচ্ছে আমাদের টেমপ্লেট সেট আপ। এখন আমরা তো একটা পেজ দেখলাম, এখন আমরা অন্য আরেকটা পেজকে জাস্ট অন্য আরেকটা পেজ জাস্ট করি, পেজটা করলে আসলে আমাদের বোঝা যাবে। যেমন এই বুক পেজের ভিউ পেজটা করি, ভিউ পেজ 404 নট ফাউন্ড, এই বুক পেজের ভিউ পেজটা আমরা করি এটা ইন্ডেক্সের মধ্যে। আচ্ছা বুক ভিউ ভিউ কই, এই যে ভিউ বুক ভিউ ডট এইচটিএমএল। আচ্ছা এখন এইখানে কি আমাদের নতুন আর একটা
পেজ হবে, মানে নতুন আরেকটা রাউট হবে, রাউটে নতুন আরেকটা এন্ট্রি হবে। সো এটা আমরা কোথায় দিব? রাউটস এর মধ্যে ওয়েব ডট পিএইচপি তে এইখানে দিব, এইখানে সাপোজ বুক স্ল্যাশ সিঙ্গেল, মানে এটা যদি নন্য নাম থাকবে, আপাতত আমরা টেস্ট করতেছি বুক স্ল্যাশ সিঙ্গেল। আর এটার জন্য আমরা আরেকটা কন্ট্রোলার নিই, বুকস কন্ট্রোলার অ্যাট দ্য রেট শো, শো বুকস কন্ট্রোলার অ্যাট দ্য রেট শো। আর আমরা কি করব, রাউটের নামকরণ করব, রাউটের নামকরণ করার জন্য নেম নেম দিয়ে বুকস ডট শো, বা শুধু বুক শো দিতে পারতাম বা সুন্দর করার জন্য বুকস ডট শো। ওকে, যেমন আরো যদি আর অনেকগুলো বই হইতো তখন আমরা দিতাম এটার জন্য, মানে বুকস পেজে সবগুলো বইয়ের লিঙ্কস থাকতো আর এটার নামকরণ করতাম এইভাবে বুকস কন্ট্রোলার বুকস ডট ইন্ডেক্স বুকস ডট শো। সো আমরা নতুন একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, বুকস কন্ট্রোলার, ডিসপ্যারিশন মেক কন্ট্রোলার বুকস কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। আর বুকস কন্ট্রোলারের মধ্যে বুক স্ল্যাশ সিঙ্গেল নতুন আমাদের মেথড কে হবে শো, ইন্ডেক্স তো আপাতত আমাদের লাগতেছে না, আমরা জাস্ট পেজেস কন্ট্রোলারটা এই ফাংশনটা কপি করে নিই, বুকস কন্ট্রোলার এখানে দিয়ে দিচ্ছি এটা কি শো। আর এটার জন্য আমরা প্রম্পটেড পেজেস ডট কোনটা কোনটা দিয়ে দেখাবো, ইন্ডেক্স তো আসলে দেখাবো না, পেজেস ডট পেজেস এর মধ্যে আমরা আর একটা ফোল্ডার করি বুকস, বুকস বুকস এর মধ্যে এই যে এই ইন্ডেক্সটা কপি করে নিতে পারি আপাতত, পেস্ট, আচ্ছা এটা কপি পেস্ট, আচ্ছা এটা আমরা রিনেম করে একটু শো দেই, শো। ওকে, আর বুকস কন্ট্রোলার এটা হচ্ছে শো, ফ্রন্ট এন্ড ডট পেজেস ডট বুকস ডট শো, বুকস ডট শো। আমরা এই বুকস এর শোটা আমরা আসলে ভিউ করাবো, শো এর মধ্যে তো আসলে এত কিছু ছিল না তাই না, আমাদের যে শো এর যে টেমপ্লেটটা সেটা আমরা নিয়ে আসি, মানে শো এর এখন শুধু কি কি করবো আমরা, এই যে এইটুকু চেঞ্জ করবো, মেইন কন্টেন্টটা আমাদের আপডেট হবে, এইটা আসলে থাকবে না এখন আমাদের, এখন আমাদের এই কন্টেন্ট পার্টটুকুতে থাকবে, মানে এই ওই বুয়ের বুকের শো এর যে টেমপ্লেটের অংশটুকু সেটা থাকবে। এটা কোথায় আছে আমাদের, টেমপ্লেট বুক বুক ভিউ ডট এইচটিএমএল। ওকে, আমরা মেইন কন্টেন্টে যাই, এই যে মেইন কন্টেন্ট, সো জাস্ট কপি দিস পেস্ট দিস। ওকে, আচ্ছা শো হলো, বুক ভিউ এইচটিএমএল এটা আমার দরকার নেই, বুকস কন্ট্রোলার। আর হচ্ছে ইন্ডেক্স পেজ থেকে তো আমরা লিঙ্ক করছি, সো লিঙ্কটা তো ঠিক করে দেখতে হবে, আচ্ছা এখন লিঙ্কিংটা তো আমাদের করে দিতে হবে, সো লিঙ্কটা আমরা কিভাবে করব সেটা এখন বিষয়, সেটা সেটা দেখেন এইখানে আমরা কই ভিউ, এই যে বুক ভিউ ডট এইচটিএমএল, এইভাবে না, আমরা কি দিব স্ল্যাশ বুক স্ল্যাশ সিঙ্গেল, এটা হচ্ছে ইউআরএল, শুধু ডিরেক্ট ইউআরএল দিয়ে যদি আমরা অ্যাক্সেস করি সেই রকম হবে, এই যে ভিউ বুক স্ল্যাশ সিঙ্গেল, এই যে এখানে এখানে তাকাবো তাকাবেন, ওকে বইয়ের সিঙ্গেল পেজটি কিন্তু আমরা চলে আসছি, দেখছেন আমরা কি কিন্তু এগুলো কিন্তু নতুন পেজে ক্রিয়েট করছি, ক্রিয়েট করিনি, এগুলোকে আমরা এক্সটেন্ড করে শুধু যে এই পার্টটুকু দিয়ে দিছি হয়ে গেছে, সো ইমেজটা তো আসবে না সাপোজ, এটা তো আপনারা বুঝতে পারছেন। সো এখন কাজ কি, এইটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ না, এইভাবে আসলে ইউআরএল দিব না, আমরা রাউট ওয়াইজ করে দিব, রাউট রাউটের নেম ওয়াইজ দিব, রাউট বুকস ডট শো। সো ইউআরএলটা দেখবেন ডাইনামিক্যালি আসবে, বুকস ডট শো কিন্তু ইউআরএল আসবে, ইউআরএল আসবে বুক শো রাউটের যে ইউআরএল সেটাই আসবে সিঙ্গেল। সো এখন এটা যদি আমি ওয়েবটা যে সিঙ্গেল বুক, সিঙ্গেল বুক এখানে ইউআরএল চেঞ্জ করে দেই, আমার রাউট চেঞ্জ করতে হচ্ছে না, রাউটের নাম দেখবেন এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন এখানে সিঙ্গেল বুক হয়ে গেছে। সো এইভাবে সবগুলা নেমটা কি বুকস ডট শো এভাবে থাকবে, যদিও এর সাথে আমার স্ল্যাক বা ইউআরএল পাঠাতে হবে পরে, অথবা আমরা এটাই টেস্ট করি, এইটাতে সবগুলোকে বুক ভিউ ডট এইচটিএমএল কন্ট্রোল এইচ, এইটাতে আমাদের হয়ে যাবে এইটা রিপ্লেস অল। ওকে,
এখন সবগুলা ভিউ বুক ভিউ করলে এখানে যাবে, এবং এই পেজটাতে কি করতে হবে, সেম একই অ্যাপ্রোচ, সেম অ্যাপ্রোচে কন্ট্রোল এফ, ইমজ ইমজের এইটা ফ্লেক্স, আর মনে নেই কন্ট্রোলার, ওকে আচ্ছা। তো এখন দেখেন এখানে ইনডেক্স ডট এইচটিএমএল লিঙ্ক করা, সো আমাদের লিঙ্কটা কি করে দিব, আমরা হোম পেজের যে লিঙ্ক এটাও আমরা নামটা ঠিক করে দিই, এটার আমরা একটা নেমিং দিয়ে দিই, নেম হচ্ছে সাপোজ ইনডেক্স, ইনডেক্স। সো আমরা এগুলা চেঞ্জ করব কোথায়, পার্সিয়ালস এর মধ্যে, হেডার এর মধ্যে এগুলা চেঞ্জ করে দিই, যত জায়গায় এইটা আছে, হোম কোথায়, এই যে হোম ইনডেক্স ডট এইচটিএমএল কন্ট্রোল এইচ টু আছে, রাউট রাউট নেম কি হবে, শুধু ইন্ডেক্স রিপ্লেস অল রিপ্লেস সেকেন্ড টাইম এটা। সো এখন এই যে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে, এইটা হচ্ছে আমাদের এই ভিউ পেজ, ভিউ পেজ থেকে এগুলো আছে, এবং এইখান থেকে আবার হোম পেজ যেতে পারতেছি। সো আমাদের ফ্রন্ট পেজ মাস্টারিং কমপ্লিট, এবং নেক্সট আমরা যখনই যে পার্টটুকু করব সেই পার্টটুকু তখন এনে জাস্ট শো করাবো, ঠিক আছে। এই হলো আজকে টিউটোরিয়াল, এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়াল আমরা অ্যাডমিন প্যানেলটা মাস্টারিং করব, সেম একই ভাবে অ্যাডমিন প্যানেলের জন্য, এইটার কিন্তু পুরোটাই আমার নিজের ক্রিয়েট করা, এটা একটা টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট, এটা আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন আপনাদের নিজস্ব কাজে, কোনো সমস্যা নেই, ওপেন সোর্স, গিটহাবে লিংক দিয়ে দিব আমি, আপনারা গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই টেমপ্লেটটা। আর বুটস্ট্র্যাপের ডিফল্ট অ্যাডমিন টেমপ্লেট আছে, সেটা দিয়ে আমরা আগামীকালকে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সাথে থাকবেন, খোদা হাফেজ।